কি বুক করবাই লোক সব ভালো তো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি একটুও ভালো নেই কারণ আমি তিন দিন সময় নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে ভিডিওটা বানানোর পরে যখন ইউটিউবে আপলোড করি তখন ইউটিউব থেকে জানায় যে আমার ওই ভিডিওটাকে ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে তার রিজন এখনও ইউটিউব কিছু জানায়নি জানি না কবে জানাবে জানালে কিন্তু আমি তোমাদের সঙ্গে বলে দেবো হ্যাঁ এবারে বলি যে তোমার কি পড়াশোনা শেষ তুমি কি চাকরি বাকরি পাচ্ছ না ছোটোখাটো কাজকর্ম করতে চাইছো না কোন হচ্ছে আপনি একটা সুন্দরী মেয়ে থেকে বিয়ে করে নাও তারপরে বানাও প্র্যাঙ্ক আর বগল চাচা ব্লগ ঘর ঝাড় দেওয়া ব্লগ ঘর পরিষ্কার করা ব্লগ প্রচুর প্রচুর তুমি ভিউ পাবে তো আজকে কিছু প্র্যাঙ্ক আর দিয়ে নিয়ে খেলবো একটা হুদুকুতের মতো দেখতে দাদা আর একটা ক্যাজুয়াল ক্যাফের মতো দেখতে বৌদি এর দুজনের জোড়িতে যে সমস্ত প্র্যাঙ্ক হয় এই সমস্ত প্র্যাঙ্ক আমরা আজকে দেখবো যে প্র্যাঙ্কগুলো দেখলে তোমাদের মুখ থেকে হাসতে হাসতে দুটো গুলি আউট হয়ে যেতে পারে মানে চোখের গুলি উল্টো পাল্টা কিছু ভেবো না তো চলো বেশি না বকে ফাট আজকের ভিডিও লেটস স্টার্ট প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে প্যারে লাল হে হে প্যারে লাল হিংসা হচ্ছে না হিংসে তো হবেই এর পরে পরে যেগুলো দেখবে সেগুলো দেখলে তোমাদের কি হবে তোমরা কি দেখেছো বৌদির থেকে দাদার কিন্তু বড় বড় মানে চোখ চোখে চশমা অন্য কিছু ভেবো না হ্যাঁ চলো আমরা দাদা বৌদির প্র্যাঙ্ক দেখি হ্যালো গোলুমলু ফ্রেন্ডস সকলকে এটি ওভি লাইফ স্টোরিতে অনেক 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 স্বাগত হ্যালো আমার গোলুমলু বৌদি ভালো আছো হ্যাঁ জানি খুব ভালোই থাকবে যারা এখনো আমার পেজটিকে ফলো করনি আর আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ 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 করে দাও হ্যাঁ পেজ ফেজ সব ফলো করে দেবো আমি ওটা নিয়ে চাপ নিও না আই লাভ ইউ সোনা আই লাভ ইউ আই মিস ইউ মিস ইউ আই লাভ ইউ সোনা থাক কি বলবো ঘরে এত সুন্দর বউ থাকতেও যদি ভিডিও কলে লাভ ইউ সোনা মিস ইউ সোনা আইফা আলতু সোনা কেন বলবো না বৌদি প্রথমেই বলি ওটা একটা যে স্ক্রিপ্টেড ভিডিও তোমরা বানিয়েছো ওটা আমরা দেখলেই বুঝতে পারছি তো এমন করে বানাও যাতে আমরা বুঝতে পারি ওটা একটা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক আর হ্যাঁ প্র্যাঙ্ক বানাতে গিয়ে তোমরা কী করছো ওটা ঘষাঘষি ওটা কি রাতের প্র্যাকটিস চলছে নাকি রাতে ঠিকঠাক করে হয় না এখন করতে হচ্ছে ওটা গেল কিন্তু ইটি ওভি লাইফস্টাইল এখানে যদি সরি লাইফ স্টোরি এখানে যদি আমরা যাই গিয়ে দেখবো বরকে ল্যাংটো করে দিলাম লুঙ্গি টেনে খুলে দিলাম লাস্টে কি করলো এটা ঘুম পাড়িয়ে কি করলাম শুয়ের খেলাম এগুলো কি সব কি বরকে ল্যাংটো করে দেওয়া ভাই ল্যাংটো করে প্র্যাঙ্ক হচ্ছে এগুলো জানি না তো তোমরা তো দেখলেই যে বিয়ে করতে কেন বলেছিলাম আমি প্রথমে তোমাদেরকে যদি না তোমাদের সকালে হাগাও হয় যদি পাঁদের উপরে ওঠে তাহলে কিন্তু হাগা একদম ঝরঝর ঝরঝর করে চলে যাবে একদম তোমাকে প্যান্ট খোলার সময়ও দিয়ে দেবে না দেখছো কীভাবে হাগাটা বেরিয়ে যাচ্ছে ঝরঝর ঝরঝর করে পাতলা পায়খানা কীভাবে পড়ছে এদিকে বাথরুমে যাওয়ার সময় পাচ্ছে কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক চেঞ্জ হয়ে গেল কী করে ভাই কী করে স্ক্রিপ্ট আমি বুঝতে পারছি তাই বলে এতটা স্ক্রিপ্ট বেরিয়ে যাবে এবারে পরিষ্কার করবো আর ভাই বৌদিটা দেখছো ওভার অ্যাক্টিং দেখছো তোমরা মানে কি কি দারুণ অ্যাক্টিং সত্যি খুব দারুণ একটা অ্যাক্টিং আমার কিন্তু দারুণ লাগলো হঠাৎ করে লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করে দাও কুছ ভি শেয়ার করে দাও বাকিটা পরের কুছ ভি দেখা হচ্ছে তোমরা তো প্রথম থেকে ভিডিওটা দেখলে তোমরা একবার বলতে পারবে যে এটা কিসের প্র্যাঙ্ক ছিল এটা হাগার প্র্যাঙ্ক ছিল নাকি ভিডিও কলের প্র্যাঙ্ক ছিল কিসের প্র্যাঙ্ক ছিল জানি না তো গাইজ ঘরে যদি এইরকম বউ থাকে না শত্রুর প্রয়োজন নেই
সত্যি কথা, কিন্তু ঘুমন্ত অবস্থায় লুঙ্গির ভিতরে বেলুন ঢুকে যদি কেউ ফাটিয়ে দেয়, মানে বউও যদি ফাটিয়ে দেয়, পাকে তোলে ভাই নুনু দেখানোর জন্য? জানি না। কি হবে, এত সুন্দর করে স্ক্রিপ্ট লিখে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করে শুধুমাত্র ক্যামেরার সামনে বসো আর ভিডিও এডিট করার সময় একটা করে সাউন্ড ক্লিপ বসিয়ে দাও, প্যাঁক পুঁক হুঁক হাঁক হিহি হাহা বসিয়ে দাও, হয়ে গেল ভিডিও, ব্যাস প্র্যাঙ্ক শেষ। তোমরা এই ভিডিওটা কোনো কিছু লক্ষ্য করেছো, কোনো কিছু ছিল? হ্যাঁ, শুধুমাত্র সাউন্ড ক্লিপগুলো বসে দিয়েছে, হ্যাঁ হুঁ করে দিয়ে বেলুন ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাদের কি হবে, আমরা এত সুন্দর করে ভিডিও বানিয়ে শেষ। হ্যাঁ, এবার হেগে দেবো, হেগে এবার হেগে দেবো, প্রতিদিন ঘুমাইতিসটা, প্রতিদিন ঘুমাইতিসটা, কামড়া কোথায়? সুন্দর প্র্যাঙ্ক, সুন্দর। আমি প্রথম থেকে লাস্ট অব্দি বুঝতেই পারলাম না যে প্র্যাঙ্কটা কে কার উপরে করলো, দাদা বৌদির উপর করলো নাকি বৌদি দাদার উপর করলো, বৌদি কি দাদার লুঙ্গির ভিতরে বেলুন ফাটালো নাকি দাদা বৌদির গায়ে মুতে দিল, কোনটাই অরিজিনাল প্র্যাঙ্ক আমি জানি না ভাই, নাকি একটা ভিডিওতে দুজন দুজনকেই প্র্যাঙ্ক করে দিল আমি জানি না। আবার লাস্টে এসে বলে দিল কি ফলো করো, দাদাই বললো, বৌদি প্র্যাঙ্ক করলো ফলো করতে বললো দাদা, ভালো ভালো। আজকের মতো আমারও ভিডিও এতটুকুই, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমরা যে কেমন ভিডিও দেখতে তোমরা পছন্দ করো, এরপরে তোমরা কোন টপিকের উপরে ভিডিও দেখবে, ঠিক আছে? সবাই কমেন্ট করো। আর হ্যাঁ, ভিডিওটা কাউকে হেট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র তোমাদের এন্টারটেন করার জন্য। তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরে ব্লগে। কেন ব্লগ বলছি কেন আমি, প্র্যাঙ্ক হবে তো বোধহয় এটা, প্র্যাঙ্কে না না প্র্যাঙ্ক কেন বলছি, হাসির ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বাই বাই।